सृष्टि शिक्षा परिवार उन्नत विश्व शिक्षा व्यवस्थार मॉडल अनुजाई परिचालित মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান আধুনিক কম্পিউটার ল্যাব লাইব্রেরি ল্যাবরেটরি সহ সর্বাধুনিক আবাসিক ব্যবস্থাপনা জাতীয় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন সহ পিএসসি জেএসসি এসএসসি এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য আপনার সন্তানকে আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে সৃষ্টি সেন্ট্রাল স্কুল সিরাজগঞ্জ শাখায় ভর্তি চলছে সৃষ্টি সেন্ট্রাল স্কুল 33 মুজিব সড়ক মারোয়ারি পট্টি সিরাজগঞ্জ মোবাইল 01795841999 সৃষ্টি শিক্ষা পরিবার শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আল্লাহর রহমতে ভালো আছি তোমরা অবশ্যই জানো সৃষ্টি সেন্টার স্কুল এন্ড কলেজ সিরাজগঞ্জ বলছি করোনা মহামারীর শুরু থেকে আজ পর্যন্ত অনলাইন সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে তোমরা এই অনলাইন সেবার মাধ্যমে তোমরা অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে পারছো সেই আশাবাদ ব্যক্ত করছি আর তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে বাসায় থাকছো এবং যে কোনো দরকার হলে অবশ্যই মাস্ক পরিধান করে সামাজিক দূরত্ব বজায় রেখে তারপরে চলাচল করার চেষ্টা করব তাছাড়া অযথা কখনো ঘরের বাইরে যাবে না তো প্রিয় শিক্ষার্থী আজকের যে ক্লাস এই ক্লাসটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী যারা পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে আসছো তাদের জন্য তো তোমরা জেনে অবশ্যই খুশি হবা যে আমরা অনলাইনে যে ক্লাসগুলো নিয়ে থাকি গুগল ফর্মে পরীক্ষা নিয়ে থাকি জুমে ক্লাস নিয়ে থাকি এই ক্লাসগুলো তোমরা অবশ্যই অবশ্যই বাসায় থেকে তোমরা কি এই ক্লাসগুলো তোমরা দেখতে পারবে এবং যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করে কি করতে পারবা তার সমস্যার সমাধান করতে পারবা তো ষষ্ঠ শ্রেণীতে তোমরা আসবে সেই জন্য তোমাদের জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা ও স্বাগত এবং অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা তো এই ষষ্ঠ শ্রেণীতে যারা যারা দায়িত্বে থাকবে তার ভিতরে সর্বপ্রথম মোহাম্মদ জাকির হাসান মোহাম্মদ আক্তার হোসেন এবং জনাব মোহাম্মদ আলী তো আমরা এই তিনজন তোমাদের ষষ্ঠ শ্রেণীতে কাজ করব যে কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবা তাহলে সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবা তো প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই জানো সিরাজগঞ্জের ভিতরে যতগুলো প্রতিষ্ঠান আছে আমরা সর্বপ্রথম শুরু করেছিলাম অনলাইন কার্যক্রম অনলাইনে ক্লাস এবং আমরা বাসায় গিয়ে প্রশ্ন দিয়ে এসেছি এবং বাসা থেকে আবার প্রশ্ন সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা আবার কি করেছি ওই উত্তরপত্রগুলো আবার সংগ্রহ করেছি বাসায় দিয়ে কি করেছি তোমাদের পরীক্ষার রেজাল্ট দিয়েছি এবং বাসায় দিয়ে পুরস্কার দিয়ে আসছি তো তোমরা অবশ্যই জানো যে আমাদের এই প্রতিষ্ঠানে যদি তুমি পড়ো যারা করতেছো অবশ্যই অবশ্যই আমরা বলবো যে কোনো সমস্যা হলে আমরা তার সমস্যার সমাধান দিয়ে থাকি তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই নতুন বছরে অবশ্যই ভর্তি হয়ে যাওয়া আর তোমার পাশের বাসায় যদি কোনো ভাই ভগ্নী আত্মীয় স্বজন কেউ যদি ভর্তির যোগ্য থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমাদেরকে জানাবা তো তোমরা আমাদের প্রতিষ্ঠানে যদি নতুন ছাত্ররা যারা
ভর্তি হওয়া তাদের উদ্দেশ্যে বলি যে আমরা প্রতিযোগিতামূলক ক্লাস নিয়ে থাকি, প্রতিযোগিতা বিভিন্ন প্রকার প্রতিযোগিতা নিয়ে থাকি, এরপরে রমজান মাসে বিভিন্ন কোরআন তিলাওয়াত হামনা এরপর প্রতিযোগিতা আমরা করে থাকি, এবং বর্তমান সময়ে যে অবস্থা এই অবস্থা কেটে গেলে আমরা 16 ডিসেম্বর 26 মার্চ আমরা এই স্টেডিয়াম থেকে আমরা পুরস্কার নিয়ে এসেছি, এটা তোমাদের দ্বারাই সম্ভব হয়েছে, আমরা সহযোগিতা করেছি মাত্র। তাহলে তোমরা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবে এবং ভর্তি হয়ে খেলা শুরু করবে এই আশাবাদ ব্যক্ত করছি। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমি তোমাদেরকে আজকে যে বিষয়টা সর্বপ্রথম আমি বাংলা দ্বিতীয় পড়াবো, তো বাংলা দ্বিতীয়তে সর্বপ্রথম যে বিষয়টা না জানলে নয় সেই বিষয়টাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। আশা করি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো আমরা জানি যে বাংলা বর্ণমালা কতটি? 50টি। বাংলা বর্ণমালা 50টি। এই বর্ণমালাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। তো এই দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা স্বরবর্ণ আর একটা ব্যঞ্জন। এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এই বর্ণগুলো কতটি? তাহলে আমরা জানি স্বরবর্ণ মোট কতটি? 11টি। ব্যঞ্জন বর্ণ কতটি? আমরা লিখি ব্যঞ্জন বর্ণ 39টি। তাহলে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ উভয় মিলে কয়টি হলো? 11 এবং 39, মোট 50। তাহলে আমরা জানলাম বর্ণমালা মোট 50টি, স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ কতটি? ব্যঞ্জন বর্ণ 39টি। এই সর্বমোট হচ্ছে 50টি। এখন আমাদের জানার বিষয় যে কোন বর্ণগুলো মাত্রা আছে আর কোন বর্ণের উপরে মাত্রা নেই, এটা আমাদের জানা দরকার, তাই তো? এখন এই বর্ণগুলো কোন বর্ণের উপরে অর্ধমাত্রা, কোন বর্ণের উপরে পূর্ণ মাত্রা, কোন বর্ণের উপরে কোন প্রকার মাত্রা নেই, এই বর্ণগুলোর সংখ্যা আমরা আজকে জানব। তাহলে এখানে আমরা স্বরবর্ণকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। দেখো, এক, আমরা মাত্রাযুক্ত বর্ণ পেয়েছি কতটি? 6টি। মাত্রাযুক্ত বর্ণ আমরা পেয়েছি 6টি। এরপরে অর্ধমাত্রা, এই অর্ধমাত্রাযুক্ত বর্ণ আমরা পেয়েছি 1টি, এবং মাত্রা নেই এমন বর্ণ আমরা পেয়েছি কি? 4টি। তাহলে এখন আমরা যোগ করে দেখি এখানে 11টি হয় কিনা। 6 একে 7 8 9 10 11, তাহলে আমরা কি পেলাম? সর্বর্ণ মোট 11টি। তাহলে মাত্রাযুক্ত বর্ণ আছে কয়টি? 6টি। মাত্রাযুক্ত বর্ণ কয়টি? 6টি। আর অর্ধমাত্রাযুক্ত বর্ণ আছে 1টি এবং মাত্রা নেই, মাত্রাহীন বা মাত্রাবিহীন বর্ণ হচ্ছে 4টি, মোট হলো 11টি। এখন আমরা আসি ব্যঞ্জন বর্ণে। ব্যঞ্জন বর্ণ মোট হচ্ছে 39টি। এই 39টি বর্ণকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি, মাত্রাযুক্ত বর্ণ, অর্ধমাত্রাযুক্ত বর্ণ, মাত্রাহীন বর্ণ। তাহলে এখন আমরা আসি, দেখো যে পূর্ণ মাত্রা যুক্ত বর্ণ মোট 26
কতটি 26 টি অর্ধমাত্রা যুক্ত বর্ণ 7 টি মাত্রাহীন বর্ণ কয়টি 6 টি অর্ধমাত্রা 7 টি পূর্ণমাত্রা 26 টি এখন আমরা যোগ করে যদি পেয়ে যাই 39 টি তাহলে ঠিক আছে তাহলে 6 3 6 18 আর 1 এর 19 এর 9 হাতে আমার 1 আর এই দিয়ে 3 তাহলে মোট কত হলো 39 টি তাহলে সর্বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ উভয় মিলে আমরা পেলাম কতটি দেখো এখানে সর্বর্ণ পেয়েছি 11 টি প্লাস 39 টি এখন হিসাবে যদি নিয়ে যায় 50 টি তাহলে আমরা ঠিক হিসাব করেছি তাহলে দেখো 9 আর 1 10 এর 0 হাতে আমার 1 3 আর 1 এর 4 আর 2 এর 5 50 টি তাহলে প্রিয় শিক্ষার্থী অবশ্যই তোমাদের এই হিসাবটা অবশ্যই ভালো লাগলো যে তোমরা হয়তো 3 করে বা 5 এ এই ধরনের ভেঙ্গে ভেঙ্গে বলা হয়তো তোমাদের হয়নি বা হয়েছে বা মনে নেই এই কারণে দ্বিতীয়বারে তোমাদের সর্বপ্রথম যে বর্ণ চিনতে হবে সেই বর্ণের উপরই এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এখন এই বর্ণ থেকে আমরা কিসে যেতে পারি বর্ণ থেকে সৃষ্টি হয় শব্দে বর্ণ থেকে কি সৃষ্টি হয় শব্দে আর শব্দ থেকে কি সৃষ্টি হয় আজকে তোমরা জেনে নেবা বর্ণ থেকে সৃষ্টি হয় পাশাপাশি দুটি বর্ণের মিলনে আমরা শব্দ তৈরি করতে পারি আবার পাশাপাশি কয়েকটি অর্থপূর্ণ শব্দ একত্রিত করে আমরা বাক্য তৈরি করতে পারি তাই তো তাহলে এই বাক্যগুলোকে অনেকগুলো বাক্য একসাথে করে যদি কোনো উক্তি বা কোনো ঘটনা প্রকাশ করে তখন আমরা তাকে অনুচ্ছেদ বলতে পারি আর এইভাবে আস্তে 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 অনেক বড় বই আমরা লিখতে পারব তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই জানলা যে বাংলা বর্ণমালা 50 টি এখন দ্বিতীয়বারে আমরা জানব বর্ণ জানলাম এবার জানব ভাষা ভাষা হচ্ছে মানুষের মত প্রকাশের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এই মাধ্যমকে অবশ্যই অবশ্যই কি করতে হবে জানতে হবে যে ভাষা কাকে বলে ভাষা কত প্রকার ও কি তাহলে আজকে তোমাদের সাথে যে ধারণা দিব সেই ধারণা মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য বাক যন্ত্রের সাহায্যে যে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টি কি করে থাকে উচ্চারিত করে থাকে তাকে আমরা কি বলি ভাষা বলি তাহলে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য বাক যন্ত্রের সাহায্যে যে ধ্বনি বা অর্থপূর্ণ ধ্বনি প্রকাশ করে থাকে তাকে আমরা ভাষা বলি এই ভাষাকে দুটি ভাগে সর্বপ্রথম দুটি ভাগে ভাগ করা হয়েছে এক সাধু ভাষা দুই চলিত ভাষা এক নম্বরে সাধু ভাষা দুই নম্বরে চলিত ভাষা এই সাধু ভাষাকে সহজেই কি করা যায় না পরিবর্তন করা যায় না পরিবর্তন পরিবর্ধন সংশোধন করা সহজেই যায় না এই ভাষা হচ্ছে
পুরো গম্ভীর তাহলে আমরা কি পেলাম ভাষা পেলাম কয়টি দুইটি এক সাধু ভাষা দুই চলিত ভাষা তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই এই ক্লাস থেকে অবশ্যই জানতে পারলাম যে ভাষা কি বর্ণ কি বর্ণ কত প্রকার ও কি কি এবং অর্ধমাত্রা যুক্ত পূর্ণমাত্রা মাত্রাহীন এই বর্ণ সম্পর্কে আজকে তোমাদেরকে ধারণা দিলাম আগামী ক্লাসে এর সংখ্যা কতগুলো সেগুলো নিয়ে আবার তোমাদের সাথে আবারও হাজির হব সেনাগত তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা আর এই সৃষ্টির পক্ষ থেকে তোমাদের আবারও কি জানাচ্ছি শুভেচ্ছা ও অগ্নি বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা।